হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আমি বিপ্লব বক্সি। আজ আমি দেখাবো কিভাবে একটা পিকচার তৈরি করা যায়, মানে একত্রে করা যায় অনেকগুলো ছবি নিয়ে। তো এগুলো হচ্ছে আমার স্টক ইমেজ, ইমেজগুলো আমি একটু দেখাই প্রথমে। এই যে এটা হচ্ছে ফার্মার, এটা হচ্ছে ট্রি, এটা রোড, মানে রোডটা হচ্ছে যে গ্রামের রোড। মেন ছবিটা বানাবো হচ্ছে একটা কৃষক সাইকেল চালিয়ে মাঠের মাঝখান দিয়ে যাবে। তো এটা হচ্ছে আর একটা ব্যাকগ্রাউন্ড, এটাও ব্যাকগ্রাউন্ড পিছনে আছে, এই যে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে স্কাই। তো আমি এক এক করে সব করার কাজ করব। প্রথমে আমি স্কাইটা নিয়ে যাই। স্কাইটা আনলাম, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নি। ওকে, এবার একটু একটু আমি কালার কালেকশন করব। আকাশটা নীলে নীলে হয়ে গেল। এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমি উপরে এগুলো অফ করে রাখি। রাখার পর স্কার কাজ শেষ আমার, আমি এটা নিব। এবার কন্ট্রোল টি, স্কার্টটা একটু অফ করে রাখি। স্কার্টটা তখন কোনো কাজে লাগবে না আমার, যখন কাজে লাগবে তখন ঠিকই নিব। তো এবার আমার এটা মুছতে হবে, উপরের এটা পরে মুছছি। তো এবার আমি যাব রোড টানতে। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাই আগে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যে এখানে রাখি, কোয়ালিটি দিয়ে বড় করে। আমি অফ করে রাখি, নিচে রাখি। রাখার পরে এবার আমি রোডটা নিয়ে আসবো, গ্রামের যে ভিলেজ রোড, যে ভিলেজ রোড, আমি এটা সিলেক্ট করে এটা নিয়ে আসি। কোয়ালিটি দেন, আমি এটা এবার সাইটগুলো ক্লিয়ার করবো। আমি সাইট ক্লিয়ার করার জন্য নতুন আর একটা টিপস দিচ্ছি আপনার, যে যেটা দিয়ে সাইট ক্লিয়ার করা যায়, এই যে গ্রেডিয়ান দিয়ে। তো প্রথমে আমি এটার আমি ক্লিয়ার করব। তো আমি এটাকে প্রথমে আমি মাস্ক, এই মাস্ক করে নিব। মাস্কের এখানে সাদা থাকবে, তখন এই জায়গা এই কালার বক্সটা ব্ল্যাক রাখতে হবে। ব্ল্যাক রাখার পরে এখান থেকে আমি এবার গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পরে এখান থেকে এই যে ট্রান্সলেট আর এই যে ব্ল্যাক, এটা নিব। অপাসিটি আমি 100 দিলাম, আর এখান থেকে এটা সিলেক্ট রাখবো। রাখার পরে আমি হালকা হালকা করে টান দিব, এই দেখেন মুছে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে মুছা যায়। ফার্স্টে একটু বেঁকা টান পড়ে গেছে। কন্ট্রোল অল্ট জেড, কন্ট্রোল অল্ট জেড দিলাম। দেওয়ার পরে আমি এটা ব্রাশ নিব। ব্রাশ আপনারা আগে কোনো এ করেছেন যে রং করতে আছে, ব্রাশ দিয়ে মুছবে। দেখেন এখান থেকে এটা দিব। এটার কারণ হচ্ছে এখানে মাস্ক করা রয়েছে, আমার মাস্কে সিলেক্ট রয়েছে, আর এখানে ব্ল্যাক। ঠিক আছে, আমি যেটা কাজ করবো এটা হোয়াইট, আমার যখন এটা মুছে যাচ্ছে তখন সেটা কিন্তু ব্ল্যাকে পরিণত হচ্ছে। এখানে যদি আমি হোয়াইট দিয়ে টান দিই, এই দেখেন আমার কিন্তু পুরাতন জিনিসগুলো ফিরে চলে আসতে চাই। দেখেন কন্ট্রোল জেড দিলাম, এটা ব্ল্যাকই রাখবো।
রাখার পরে আমি আস্তে আস্তে এটা মুছে দিব। এবার এটা মনে হচ্ছে একটা গ্রামের রোড, ধানভুর মাঝখান দিয়ে রোডটা গেছে। এবার এটা একটু আমি একটু কালার করি। আমি ক্যামেরা তো ফিল্টার থেকে করে আসি, আমি ক্যামেরার রো ফিল্টার না আর একটা নিয়ে ফেলছি। ক্যামেরার রো ফিল্টার ও ওটা গেছিলো, কিন্তু আমার ছবি সিলেক্ট করা নাই, এই জন্য এটা আসেনি। আমি ছবিটা সিলেক্ট করে নিলাম, এই যে ছবি, এটা এটা সিলেক্ট করার পরে আমি ক্যামেরা রো ফিল্টারে যাব। ক্যামেরা রো ফিল্টারে যাওয়ার পরে এটা একটু আমি কালার কালেকশন করব। এই দেখেন, বাস এটা একটু সুন্দর লাগছে। এখান থেকে কালার ব্যালেন্স, কালার ব্যালেন্স থেকে এর সাথে মিলানো যাবে। ঠিক আছে, এখান থেকে রোড একটু এটাই থাক। এটা দেওয়ার পরে এবার আমি স্কাইটা চেঞ্জ করব। আমি এগুলো টোটালি হাইড করে রাখি। রাখার পরে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এটা রয়েছে, আর আমি সেই স্কাইটা এবার দিব। স্কাইটা আমি ওপেন করলাম, করার পরে এটা আমি ওপেন করি। করার পরে এবার আমি সেম ভাবে এটা আমি মাস্ক করবো, এটা ব্ল্যাকই আছে। এবার গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর উপরে সবগুলো সিলেক্ট আছে। দেখো ঠিক আছে, এই যে জাস্ট আমার ভুঁইটাই আছে, মানে ধান ক্ষেত্রে আছে, আর বাদ বাকি সবটা মুছে গেছে। এবার আমি এটা যদি ওপেন করি, দেখেন এখানে আরও গাছ দেখতে পাবেন। এটাও আমি মাস্ক করি, করে এটাও মুছে দিই। সরি, আমার এই গাছগুলো রাখার দরকার, এই গাছটা রাখবো, বাদ বাকি এইসবই মুছে দিব। আমি কল জেড, আমি এখান থেকে ব্রাশ দিয়ে হালকা করে মুছে দেবো, ইউজ করবো। এটা থাকে এভাবে, এখানে যে কালার এটা ক্যামেরার ফিল্টার থেকে ক্লিয়ার করা যাবে। এটা থাক, এবার স্কাই আর এটা আমি আছে। এবার দেখেন জিনিসটা, কিন্তু এবার মনে হচ্ছে না যে আর কিছু, ঠিক আছে। তো এটাও আমি ওপেন করে দিই, এটা ওপেন করে দিই। ওপেন করে দেওয়ার পর দেখেন আগের থেকে অনেকটাই কিন্তু মনে হচ্ছে যেখানে ছবি অ্যাড করা। তো এবার আমি সাইকেল আলাকে নিয়ে আসবো, সাইকেল আলার জন্য আমি একটু সিলেক্ট করবো, সিলেক্ট করে সাইকেল আলাকে নিয়ে আসবো। সাইকেল আলাকে নিয়ে আসার পরে আমি এই পজিশনে রাখবো। রাখার পরে আমি এখান থেকে একটা নতুন একটা লেয়ার নিবো, লেয়ারটা আমি ফার্মারের নিচে রাখলাম। ছবিটা জুম করি, অল্টার প্রেস করে স্ক্রল, দেন আমি ব্ল্যাকই রাখবো। রাখার পরে ব্রাশ নিব, এখানে কিন্তু আমি মাস্ক করছি না, ডাইরেক্ট এখানে ব্রাশে কালোই হবে, ঠিক আছে। আপনারা যেন আবার ভেবেন না যে এখানে কেমন কি। অপাসিটি অনেক বেশি রয়েছে, এর জন্য কেমন একটা ভালো লাগছে না। আমি অপাসিটি আর একটু কমাই, আমি ইরিস করতেছি কিন্তু, ঠিক আছে। এবার মনে হচ্ছে একটা ব্ল্যাক ব্ল্যাক ভাব আছে, মানে একটা সোয়া বা ছায়া যেটা বলেন। কন্ট্রোল জেড, আমি একবার অপাসিটি কমাই দিয়ে কাজ করি। এবার মনে হচ্ছে যে
Alt 250. তো এবার একটা আমি একটু ব্যাকগ্রাউন্ডটা একটু সাদা করে আসি। ব্যাকগ্রাউন্ড আমার দিয়ে একটা রাস্তা রোডটি লেখা আছে, যেটা হচ্ছে আমার ধানবি, আর এটা হচ্ছে আমার পিছনের গাছ। তো আমি এখানে আরেকটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে আমি এখানে ব্রাশ নিব। তবে আমার এখানে একটা দাগ পড়ে গেছে, তো কন্ট্রোল জেড দিয়ে রিমুভ করেছি। এখান থেকে ব্রাশ নিব, সাদা কালার দিব। আমি এখান থেকে কালার ঠিক করে নি, ভালো লাগে না, সাদাটাই বেটার লাগে। ঠিক আছে, এটা আবার আমি একটু ব্লার করব, গাউসিয়ান ব্লার বা সারফেক্স ব্লার। মাঝখানে যে একটা দাগ আছে, দাগটা আমি ইরেজ করে দিই, কন্ট্রোল জেড, 100 সেটা কমাই দিব, হালকা করে টানে দিব পরে। আমি যে পিছনে যে গাছটা নিয়েছিলাম, গাছটার কালার একটু চেঞ্জ করে আসি। কন্ট্রোল জেড, আগেরটাই বেটার লাগে। এবার ফার্মারের মুখটা একটু কালার দিতে হবে, এক্সপোজ। ফার্মারেরটা এবার আমি কালার ব্যালেন্স একবারে টোটাল কালার নিচ্ছে, ঠিক আছে, জাস্ট আমার এটা নেওয়ার দরকার। আমি এটা একবারে ক্যামেরার ফিল্টার থেকে চলে যাই, জুম করে নিই। ঠিক আছে, ওখানে একটু মুখটা ব্রাইট লাগবে, ব্রাইট লাগার পরে এবার আমি এপাশে একটা গাছের ডাল দিয়ে দিই। গাছের ডাল তো রয়েছেই, গাছের ডাল আছে যে ট্রি, এটা এটা আমি নিলাম। নেওয়ার পর আমি কোনায় দিব এবার এটা, ঠিক আছে, কন্ট্রোল টি প্রেস করি, তারপর এটা টোটালি আমি ঘুরাই দিব। আমার যেটাই বেটার লাগে আমি সেটা দিব, ঠিক আছে। এবার আমি টোটাল কন্ট্রোল দিয়ে প্রেস করব, সরি ভুলে গেছে, আমার টোটাল ছবি মার্ক করব, মার্ক করার পরে আমি কন্ট্রোল করব।
পুরো ডুপ্লিকেট হয়ে গেল একটা, এক ক্লিয়ার আমার সব ডবল ডবল হয়ে গেছে। যাওয়ার পর এখান থেকে আমি স্মার্ট ইমেজ করবো, এটাকে আমি কমেন্টটা এখন করছি না, এটা আমি একবার আমি গ্রুপ করে দিই। এই যে এবার সিলেক্ট করার পরে কন্ট্রোল বি গ্রুপ করিয়ে গেল। এখান থেকে আমি এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা দিব। এটা দেওয়ার পরে এটা আমার একটা ইমেজ তৈরি হয়ে গেল, ঠিক আছে। তৈরি হয়ে যাওয়ার পরে এটা আমি এবার ফিল্টার থেকে মিক্স কালার ইফেক্টস তো করে যাব। টোটাল ইমেজটা এখানে ধরছে এরা, এখানে কোনো সমস্যা নেই, আমার জাস্ট যেটুকু স্ক্রিনে দেখা গেছিলো ওটুকুই শো করবে, এখানে কোনো ভয় পাওয়ার কিছু নাই। লেভেল অ্যান্ড কার্ভ এটা থেকে আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম। ইন্ডিয়ান সামার এখান থেকে এই যে মানে যেগুলো সবুজ থাকবে জাস্ট ওইগুলো চেঞ্জ হয়ে যাবে, দেখেন আমি যত দিব জাস্ট সবুজ কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তা এটা থেকে যদি আমি হলুদ দিয়ে ভাব দিই তাহলে মানে আমার জিনিস খুব সুন্দর লাগবে। এটা দিলাম দিয়ে পেপার টোনার, বাটনটা সাদা কালো করার জন্য বেটার বেশি ইউজ করা হয়, যেখান থেকে আমি বিভিন্ন এক কালার নিবে না, ঠিক আছে এক কালারে নিবে। দেখেন এটা আমি ইউজ করবো না, এটা আমি ধরে এখান থেকে ডিলিট করে দিলাম। স্কাইলাইট এবার আমার মেন কাজ হচ্ছে দুই পাশে কালো করা। এই যে আমি দেখেন পুরো টান দিলে পুরো ব্ল্যাক হয়ে যাবে। আমি এখন করবো না, এটা আমি আর একটা কাজ করি, মানে আমার ছবিটা তো পুরো ধরেছে এর জন্য আমার ছবিটা এ দিচ্ছে না, তো আমি এটা আমি একটা লেয়ার তৈরি করে নিই। একটা লেয়ার তৈরি করে গ্রুপের উপর চাপ দিব, কন্ট্রোল প্রেস করে দেন কন্ট্রোল চেপে ধরে ই, লেয়ার তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পরে এবার আমি যাবো কালেকশন ইএফএক্স, সরি তাও যায় নাই। তো ওইটা আমি এক কাজ করি, একবারে এই যে সব কথা শেষ কথা পুরো ভ্যানিশ, এবার গেলে আর কোনো দাম নেই। দেখছেন তো এবার আমি এখান থেকে যাব এই যে লেন্সে, যাওয়ার পরে এখান থেকে আমি হালকা করে সাইড বাড়িয়ে দিব, ব্ল্যাক যতটুকু দরকার আমি ততটুকুই নিব। ছবিটা এবার আমি সেভ করি, ছবিটা দেখেন